আসতেছি, এই যে প্রথাটা যেটা আপনার কমিটি ভাড়া করতে হবে এবং সেটি দেখা যাচ্ছে যে এমন ভাড়া যে 50,000-1,00,000 টাকায় ভাড়া করতে হবে, খাওয়া দাওয়ার নামে আরও 2-3 লাখ টাকা খরচ করতে হবে, আমরা 200-300 বরযাত্রী আসবো, ডাকডোল পিটে, এই ধরনের অনুষ্ঠান ইসলাম কি কীভাবে সমর্থন করে? আল্লাহ কোরআন কারিমে কি বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা একে অপরের সম্পদ বাতিলভাবে ভক্ষণ করো না, পরস্পরের সম্মতি এবং বাণিজ্য। আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলছেন ইল্লা আন তিবে নাফসিহি তিবে কলবিহি, তার সন্তুষ্টি, মেয়ের পিতা যদি বলেন ভাইরা বিবাহটা আমার ওখানে হবে, আপনারা 5 জন আসবেন ইনশাআল্লাহ, আমি যা পারি ডাল ভাত খাওয়াবো, খুশি মনে যেটা খাওয়াবেন ওইটা শুধু বৈধ। এছাড়া তাকে চেপে খাওয়া, তার খাওয়ার মেনু বলে দেওয়া, আমাকে রূপ চান্দা দিতে হবে, আমাকে এই আইটেম দিতে হবে, এতগুলো মানুষ আমরা যাব, এগুলো সবই নিঃসন্দেহে চাঁদাবাজি এবং অবৈধ ভক্ষণ। এটা মানে বিবাহের নামে আরেকটা ডাকাতি, ডাকাতি আরেকটা ডাকাতি। আমরা আমাদের মেয়ের পিতারা সমাজের কাছে জিম্মি হয়ে যান, আমরা নিজেদের মুসলমান দাবি করি কিন্তু তারপরেও আমরা শরীয়তের এই মহাবিধান লঙ্ঘন করি যে মেয়ের পিতার উপরে কোনো খরচে জিম্মাদারি নেই, তিনি সব করে খুশি মনে, আমরা হ্যাঁ তিনি সব করে খুশি মনে যদি কিছু খাওয়াতে চান যে ঠিক আছে বিবাহ, তিনি যদি বলেন না কেউ যাবে না, শুধু পাত্র আসবে, 2 জন সাক্ষী আসবে, আমার মেয়ে তুলে দেবো, সেটাই মেনে নেওয়া বাধ্য। যদি তিনি বলেন ঠিক আছে আপনারা আসেন 5-10 জন, আমাদের সমাজ কি যখন বরযাত্রী, আমরা একটা জিনিস লক্ষ্য করি আমাদের সমাজে দুটো খানা ফ্রি, একটা মৃত্যুর পরে খানা আর একটা বরযাত্রী খানা, বউ ভাত কিন্তু ফ্রি না, বউ ভাতে কিন্তু আদি আনতে হয় আমাদের সামাজিক কুসংস্কারের অংশ হিসেবে, কিন্তু বরযাত্রী যেতে কিছু নিয়ে যেতে হয় না। এই জন্য বরযাত্রী যদি পাত্রপক্ষ বলে 100, জড়ো হয় 200, কারণ ফ্রি খাওয়া, আর আর ফ্রি খাওয়া এর ভিতরে এখানে বিষয় আছে, ছেলের পিতা বলে যে আমার ছেলের অনেক বন্ধু বান্ধব আছে, আমার পরিবার অনেক বড়, 200 জনের কম হবে না, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন আউলেম, ছেলেকে বলছেন তোমার যদি পরিবার বড় হয়, তোমার অনেক আত্মীয় সন্তানদের ওলিমা করে তুমি খাও, তুমি পরিবারের ব্যবস্থা আল্লাহ আল্লাহ রাসূল করে দিয়েছেন, জি এটা এটা পাত্রের দায়িত্ব। তুমি ডাকাতি করে মেয়ের পিতাকে জিম্মি করে তার বাড়ি যে খাওয়াই নিয়ে আসবে তোমার বন্ধু বান্ধব, এই অধিকার তো আল্লাহ তাআলা দেননি। এবং দেখা যায় মহতরম এমনও দেখা যাচ্ছে যে এমনভাবে সামাজিকভাবে এটা বেদি হয়ে গেছে যেখানে 200 কথা বলে সেখানে মেয়ের বাপ বাধ্য হয়ে সেখানে 250 সিট বরাদ্দ করে, না জানি যদি চাপ লাগে বা 300 বরাদ্দ যাবে কারণ ফ্রি। এটা একটা সামাজিক ডাকাতি, সামাজিক চাঁদাবাজি এবং এটা নিঃসন্দেহে হারাম। মেয়ের বাবা খুশি মনে যে কয়জনের মেহমানদারি করতে চান সেটা ভিন্ন কথা, তৈবে নফসিহি আন্তরিকতার সাথে যাদেরকে খাওয়াতে চান তারা বাড়িতে যেতে পারে, কিন্তু বিবাহের খরচ, অলিমার খরচ, অলিমা তো পাত্র করবে, বিবাহ অনুষ্ঠানের খরচ যেটা শেখ বলেছেন সব খরচের দায়ভার পাত্রপক্ষের, পাত্রপক্ষের এখানে কোনো খরচ দায়ভার নেই। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আমি শেখ হাসান জামিলের কাছে যাচ্ছি, সেটা হলো এই যে অনেকে মনে করে আমার টাকা আছে আমি খরচ করলাম, টাকা থাকলেই কি সেই রকম ধুমধাম করে অবৈধ কাজ করবে? ইসলামের যত বিধান আছে জি সমস্ত বিধানগুলোর মধ্যে কিছু আছে ব্যক্তিগত আপনাকে হুকুম করে ইসলাম, কিছু সামাজিক বিধান আছে। এই সামাজিক বিধানগুলো আমরা মূলে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে পরিবেশ নষ্ট করতে পারবা না। আজকে যাদের সামর্থ্য আছে তাদের ওই দেখা দেখি আশেপাশের সমাজ কিন্তু এর মধ্যে জড়িত হতে বাধ্য হচ্ছে, দেখা দেখি এটাই তো সমাজ, আরেকজন করছে আমি কেন করব না, এটাই কিন্তু সমাজ। না করলে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তুচ্ছ করে দেওয়া হচ্ছে, অসামাজিক বলে আখ্যায়িত করা হচ্ছে, তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, উৎসাহরণনা করা হচ্ছে এবং এদিকে খরচ করতে পারবে না। একটু শেখ আপনারা তো জুলুমের কথা বলছেন, ডাকাতির কথা বলছেন, এই ডাকাতির ক্ষেত্রটা একটু আপনি চিন্তা করুন যে দেখুন আমরা গায়ে হলুদের সময় একরকম ডাকাতি হয়, সেখানে একটা খরচের ব্যাপার আসে, মেয়েকে দেখার নাম একরকম ডাকাতি হয়, আর এই ডাকাতিগুলোর পেরেশানি মেয়ের বাবারা কিভাবে ভোগ করে আপনি একটু পেছন থেকে চিন্তা করুন। আমরা গ্রামেও দেখেছি মেয়ে হলে বাবা মেয়ের নামে একটা গাছ লাগায়, তার চিন্তাটা কখন থেকে শুরু হয়, এই মেয়েকে আমার বিয়ে দিতে হবে, গাছ বড় হবে, মেয়ে বড় হবে, গাছ বিক্রি করে মেয়েকে বিয়ে দিবে, মেয়ের নামে যারা একটু শহরে ডিপিএস খুলছে, ওর নাম দিয়েছে ডিপিএস, যারা মেয়ে একটু শহরে তারা ডিপিএস করে, তার নামে ফিক্সড ডিপোজিট করে, কেন করে এগুলো, যে তাকে বিয়ে দিতে হবে, তার পেরেশানিটা, তার চিন্তাটা কখন থেকে, এই যে মানসিক যন্ত্রণা তাকে দেওয়া হচ্ছে এর জন্য কারা দায়ী? এই সমাজ দায়ী, এবং এই সমাজকে যারা সমাজ সমাজ বলে যারা এটাকে আরও জীবিত করছেন, সহযোগিতা করছেন, এই সব জুলুমের দায়ভার এই সমস্ত সমাজকে বহন করতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করেন। এই সমস্ত জুলুমের কারণে
এই সমস্ত অন্যায় বিবাহটা কঠিন হয়ে গিয়েছে, বিবাহ কঠিন আর বিবাহেতর অবৈধতা সহজ হয়ে গিয়েছে, ইসলামের সমস্ত বিধানগুলো ছিল সহজ, আমরা নিজেরা সেগুলো আপনি যখন পানির স্বাভাবিক গতিকে বাদ দেবেন তখন অন্যদিকে এটা ফেটে বের হবে। সুতরাং বিবাহের মাধ্যমে পবিত্র জীবনের পথ যখন আপনি রুদ্ধ করবেন অপবিত্রতার দ্বার উন্মুক্ত হয়ে যাবে, শয়তান সেখানে লালায়িত হবে। সেটাই যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, শুধু দর্শক অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবে আলোচনায়। আশা করি ততক্ষণে কেউ দূরে যাবেন না ইনশাআল্লাহ। বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। জি শেখ আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি অনেক কথা বলেছিলেন, তার এই কথাটা বলেছিলেন যে ইন্নাকুম আখাস্তুমুহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী তাদেরকে গ্রহণ করছো। ফালাইকুম রিজকুহুন্না ও কিসওয়াতুহুন্না, তোমাদের উপরে জরুরিভাবে রয়েছে তাদের খরচের দায়িত্ব, তাদের পরনের দায়িত্ব। বুখারী মুসলিম। আর আগেও আপনাদের সামনে বেশ কিছু প্রমাণ পেশ করেছি, এই প্রমাণ পেশ করার পরে এখন আপনাদের সামনে বলতে চাচ্ছি, দেখুন আমরা এই ব্যাপারে যথাযথ তদন্ত চালিয়েছি, তাতে মেয়ের পিতার দু এক পয়সা খরচ হবে বিবাহকে উপলক্ষ করে এটা আমরা দেখতে পাই না। অতএব আপনারা প্রথম এই বাক্যটা মেনে নেন যে মেয়ের পিতার বিবাহ উপলক্ষে যত খরচ আছে সবের নাম যৌতুক, সবই হারাম। এরপরে আপনাকে আমরা ধারাবাহিকভাবে পেশ করতে পারি যে বিবাহের পূর্বে যে টাকা চুক্তি করেছেন সেটা যৌতুক, 100 জন পুরুষ যাবে, 500 জন পুরুষ যাবে, তার খাওয়ার ব্যবস্থা করতে হবে, এটা যৌতুক হারাম। কোনো কোনো এলাকা ভিত্তিক 20 জন 25 জন 50 জন নারী যাবে, সব নগ্ন অর্ধনগ্ন নারী সেখানে ভিড় জমাবে, এটা হারাম। তারপর আপনার ওই কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হবে, এটা হারাম। তারপরে ওই যেখানে বিবাহ বৈঠকে বসেছে সে গ্রামের লোককে কিছু বিবাহের খরচ দিতে হবে মেয়ের পিতাকে, সেটা হারাম। সেই বরের সাথে যারা বসেছিল বৈঠকে তাকে কাপড় দিতে হবে, এটাও হারাম। কত যে হারাম জড়িয়ে আছে এলাকা ভিত্তিক জুলুম, জি জুলুম, নির্যাতন। বর্তমান সমাজের কিছু উদার বরপক্ষের কথা আমি বলতে চাই, যারা তথাকথিত উদারতা প্রকাশ করেন, সেটা হচ্ছে অনেক মেয়ের অভিভাবক দরিদ্র হওয়ার কারণে তারা যখন অক্ষমতা প্রকাশ করেন তখন ছেলে এবং ছেলের অভিভাবকরা বলে একটা কাজ করি ভাই, আমরা যৌথভাবে কাজটা করে নিই। এই যে যৌথভাবে করার নামে আরেকটা ধোকা, মনে হচ্ছে যেন মেয়েকে বাঁচাইয়া দিল। জি শেখ, আপনার সাথে একটু যোগ দিচ্ছি, আপনি বলবেন আরেকটা এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে থাকে যে ঠিক আছে আমরা যৌথটুকু কিছু নিব না কিন্তু আমার 300 মানুষকে খাইয়ে দেবেন, ওটা একটা বিষয়। আমি আরেকটা সুন্দর দয়া দেখাইলো যে যৌতুক নেবো না, কিছু নেবো না, কোনো দাবি দাওয়া কিচ্ছু নাই, আমার 300 মানুষই খেয়ে। আরেকটা প্রতারণা যেটা করা হয় এবং মেয়ের অভিভাবকদেরকে কতভাবে খাটো করা হচ্ছে, কতভাবে মানসিক অত্যাচার তাদের উপর করা হয়, বলা হয় ছেলের পক্ষ থেকে ঠিক আছে আপনারা যখন অক্ষম আমরা খরচটা দিয়ে দিব, তাও সমাজের কাছে আমরা নাক চুল কাটতে পারবো না। এই যে সমাজের কাছে নাক চুল কাটতে পারবো না বলে তাদেরকে খরচ দেয়, এখানে দুইটা বিষয়। এক হচ্ছে সমাজকে আপনি উস্কি দিচ্ছেন, এই সমাজ সমাজ করে আপনি সমাজকে অবৈধ কাজকে আপনি সহযোগিতা দিচ্ছেন, এটা হচ্ছে এক সাইড যদি খরচটা পুরোপুরি দিয়ে দেন। আরেকটা সাইড যেটা, খরচ দিলাম আমি, দেওয়ার পর দিলাম 50 জনের খরচ, দেওয়ার পর তাকে বললাম যে খরচ তো দিয়ে দিলাম, আমরা 300 লোক আসতেছি। তিন নম্বরে এটার সাথে জড়িত হলো যে আজীবন এই মেয়েটাকে একটি আপনার খোটা দেওয়া, খোটার উপরে আবদ্ধ করে দেওয়া, তোমার বাবা, তোমার বাবা তো পারে নাই, আমরাই টাকা দিয়েছিলাম, অথচ কিন্তু এখানে তাকে ছোট করে দেখা বাবার উপর। এই বদনামটা হচ্ছে যে জামাইয়ের টাকা দিয়ে অনুষ্ঠান করলো, এই মানে একটা হীনমন্যতা বেচারার সারা জীবন সে বহন করে। এটা থেকে বেরোতে হলে একটাই উপায়, এই অনুষ্ঠানটা আমাদের বন্ধ করতে হবে। আচ্ছা শেখ, এটা আমি আপনার সাথে যুক্ত করছি, অসুবিধা কি, কিছু সামাজিকতা রক্ষা করা যাবে না? এখন আমার মেয়ের সাথে আমি মেয়েকে বের করে দেবো, অন্তত 100 খান শাড়ি না দিয়ে দিলে কেমন করে হয়, 1 খান শাড়ি দিলাম, 50টা সায়া দিলাম, 50টা ব্লাউজ দিলাম, আরো কিছু কাপড় চোপড় দিয়ে ছেলের আত্মীয়স্বজন, এবং ছেলের যারা আত্মীয়স্বজন আছে মনে করে না আমার বেয়াই আছে বেয়াইন আছে এদেরকে একটু কাপড় চোপড় না দিলে কেমন হয়, এটা আপনি কিভাবে? এই কেমন হয় কেন ভাবছি, এটাই কুসংস্কার, এটাই হারাম। একটু মানে আমাকে দিতে দেবেন না, জি না, তার মানে আরো সমস্যা লেগে আছে যে মেয়ের পিতে ভাবছেন যে এইসব আমাকে দেওয়া লাগবে,
আরেকটা চাপ আছে যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ছেলের পক্ষ থেকে বলা হয়, ছেলের পিতা বলেন, ছেলের মাতা বলেন যে আপনার মেয়েকে এত গয়না দিতে হবে, এত গয়না দিতে হবে, ঠিক আছে আপনি আমাকে কম দেন, আমার ছেলেকে কম দেন, কিন্তু এত গয়না দিতে হবে, এত গয়না দিতে হবে, এত কাপড় দিতে হবে, এই কথাটাও যৌতুক। যে এমনটা ব্যাপার আছে আমাদের সমাজে, যেটা হলো যে আমার মেয়েকে, ওই যে বলছে যে মেয়েকে স্বর্ণ দেন, আপনি আমাকে কিছু দেওয়ার দরকার নেই, আমার ছেলে কিছু দেওয়ার দরকার, মেয়েকে স্বর্ণ দেন। দেখা যাচ্ছে যে মেয়েকে স্বর্ণ আদায় করে নিয়ে এক সময় এই শ্বশুরি বা এই শাশুড়ি অথবা এই জামাই চাপ দিচ্ছে যে এই তোমার কাছে কত স্বর্ণ আছে দাও, এটা বিক্রি করে বিক্রি করবে, খেয়ে নিচ্ছে, হজম করে নিচ্ছে। তাহলে মেয়ের নাম করে বাবার পকেট চিন্তাই নয়। এখানে আরো একটা জরুরি বিষয় আছে, পিতা খুশি মনে, এখানে সবচেয়ে বড় জিনিস হলো পিতার তৈবে নফস, পিতা তার মেয়েকে হাদিয়া দিতে পারেন। এখানে মূল সমস্যাটা হয়েছে প্রচুর ভারতীয় সমাজে নারীরা কিছু পায় না, এই জন্য ভারতীয় সমাজে যৌতুক ছিল যে বিয়ের সময় যা পরও মেয়ের বাবার কাছে নাও, বাবা মারা গেলে তার কিছু পাবা না। জি জি। আর ইসলামের বিষয় হলো জীবদ্দশায় ছেলে মেয়ে সবাইকে সমানভাবে হাদিয়া দিয়ে যত্ন করে পালন করে মৃত্যুর পরে শরিয়া সম্মত তার অধিকার পাবে, অধিকার পাবে। এই জন্য আমরা প্রচলিত ভারতীয় চেতনা আর ইসলামী চেতনা গোলমাল করে একটা কঠিন জুলুম, মানে হারাম তো অনেক রকম আছে, মদ পান করা হারাম, আর অন্যের দ্রব্য জোর করে নিয়ে আর একটা হারাম। বিবাহে পিতা তার মেয়েকে হাদিয়া দিতে পারেন খুশি হয়ে, এটার পরিমাণ নির্ধারণ করে দেওয়া, এটা এই জিনিস দিতে হবে বলা, এগুলো তো মূলতই জুলুম করে তার কাছে চাঁদাবাজি আদায় করে নেওয়া, আর পরবর্তী যে মেয়ের কাছে কেড়ে নিয়ে এটা তো আর একটা জুলুম। জি জি জি। আচ্ছা শেখ, আপনার কাছে যে বলছিলাম যে এই হাসান জামিল শেখ, আপনার এই বলুন বিষয়টা যেই বলবেন, এই যে মানে বিভিন্ন প্রকার এই মৌসুমে মৌসুমে এই শাড়ি গহনা এটা ওটা, ঈদের সময় শাড়ি দিতে হবে, যেমন একটা অঞ্চলে আছে যে রমাদানের প্রথম ইফতারটা জামাই করবে শাশুড়ির বা শ্বশুর বাড়ির ইফতার দিয়ে, সেজন্য জামাইয়ের জন্য স্পেশাল ইফতার পাঠাতে হয় প্রথম দিন, এই ইফতারের নামে কয়েক হাজার টাকা খরচ করে, এটা একটা জুলুম। আবার একটা বড় ধরনের ইফতারি রেডি করে পাঠাইতে হয় আরেকটা, অন্তত ঈদের আগেও না হলেও ঈদের দিন, এটাও কোনো কোনো জায়গায়। জি, এটাও কুসংস্কার। আর আরেকটা আছে কোনো কোনো জায়গায় যে মেয়ে বিয়ে দিয়েছে এমন ঠেকা যে সকলকে কাপড় তো দিতে হবে, পাশাপাশি ঈদুল আজহা আসলে একটা করে ছাগল দিতে হবে, আগে ওইটা মেয়ের বাড়িতে পাঠাই দিতে হবে, যেন মেয়ের বাপ বাধ্য পাঠাইয়া দিতে যে ছাগলটা পাঠাই দেবে, এটা না দিলে কুরবানি করবে। আমাদের এই উপমহাদেশের মুসলিম সমাজে আমরা প্রাচীন ভারতীয় যে বিষয়টা, মেয়ে তো বাবার কিছুই পায় না, কাজেই যেভাবে পারো কৌশলে তার কাছ থেকে উপলক্ষে নিয়ে নাও, এই জুলুম চাঁদাবাজি সবচেয়ে দুর্ভাগ্যজনক চাঁদাবাজি হলো যে আমাদের সমাজে যুবকেরা চাঁদাবাজি করে যে ঈদের উপলক্ষে পার্টি ছেড়ে ফেলে নিয়ে চলি, আমাকে 5,000 টাকা দিতে হবে, এটা অপরিচিত ছেলে অপরিচিত ব্যবসায়ী বা মানুষের কাছে চাঁদাবাজি করে। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে যাদের সাথে আত্মীয়তা করছি তাদের কাছ থেকে কি নোংরাভাবে চাঁদাবাজি করছি, তাকে বলতে পারি নীরব চাঁদাবাজি, নীরব না নিকৃষ্টতম চাঁদাবাজি, মানে আমরা নীরব কল্পনা, ওই যে নিকৃষ্ট নিষ্ঠুর, নিষ্ঠুরতম চাঁদাবাজি, নিষ্ঠুর, কারণ সে আত্মীয়তার বন্ধনটাকে মূল্য দেয়নি, সে অর্থের মূল্য দিয়েছে, অর্থের গোলাম, শর্তের গোলাম, প্রকৃতপক্ষে সে আত্মীয়তাকে। ভিন্ন একটা বিষয় এখানে আসা দরকার, সেটা হচ্ছে আজকের নারীবাদী সমাজ, যে নারীবাদী তথাকথিত, তারা যে ইসলামের প্রতিপক্ষ আসলে নারীর পক্ষ নয় স্পষ্ট প্রমাণ, কারণ হচ্ছে এই সব ব্যাপারে তারা একদম নিশ্চুপ, কোনো কথা বলছে না, ইসলামের বিধানগুলোকেই তারা মোকাবেলা করছে, তার মানিটা হচ্ছে আসলে তারা নারীর পক্ষে নয়, তারা ইসলামের বিপক্ষে। বাস্তবতা বিচার করতে গেলে আমরা একটা কথা বলি এখানে, যে আরো একটু গুরুত্বপূর্ণ কথা যেটা এক পর্যায়ে আপনি উঠিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে মেয়ের পিতে মেয়েকে তার সময়ে কোনো কিছু দিতে পারে, উপঢৌকন হোক বা কিছু হোক, যেমন বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উগনি আনকে ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ফাতেমা আমি তোমার কিছুই করতে পারবো না, সালিনি মাশেতে মিন মালি, তুমি আমার অর্থ সম্পদ থেকে কিছু চাইলে আমি তোমাকে দিতে পারি। তো অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মেয়ের পিতা তার সাংসারিক সুবিধায়
কোন সময় দিতে পারে, তুমি এই জিনিসটা নিয়ে যাও, সেটা মেয়ের চাহিদা অনুযায়ী, সেটা রাসূল বলেছেন ফাতিমাকে সালিনি, তুমি চাও প্রয়োজন হয় না, আমরা কিন্তু চাইব, জি আপনি যদি বলেন মেয়ে চাইতে পারে তাহলে আমরা চাইব মেয়েকে দিয়ে, বাধ্য তোমাকে তোমার বাবার থেকে এত টাকা এনে দিতে হবে, এই সম্পদ এনে দিতে হবে, বাধ্য তো বলে সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে চাচ্ছি যে মেয়ের পিতার পক্ষ থেকে একটা হাদিয়া লেনদেন থাকবে বা সাংসারিক সুবিধা যেটা বলে সেটা ভিন্ন কথা, যে মেয়ের জন্য একটা বালিশ একটা গুড়, এটা প্রাচীন যুগে সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লামের, কিন্তু সুজি বিষয় দৈনন্দিন ব্যবহারের জন্য মেয়েকে হাদিয়া দেওয়া, কিন্তু সুন্নতের ভিতরে, কিন্তু এখন মেয়ের পেটে বাচ্চা এসেছে, জি শেখ আমাদের হাতে আর সময় নেই, সময় বলছে আমাদের আর কথা বলতে পারছি না, শুধু দর্শক এই যে কনের বাড়িতে অনুষ্ঠান, এটি সম্পূর্ণরূপে জুলুম অন্যায়, কনের বাড়িতে এই বিভিন্ন রকম দাবি দাওয়া আদায় করা, কুসুকৌশলে দাবি দাওয়া আদায় করা, সবটাই হলো যৌতুকের অন্তর্ভুক্ত এবং সর্বোতভাবে এটি হারাম, এটি কুসংস্কার, এ অন্যায় থেকে আমাদেরকে বিরত হতে হবে এবং সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে